हाय गुड मॉर्निंग हेलो फ्रेंड्स सबाई के गुड मॉर्निंग जानाच्छी हैव ए नाइस डे एइमात्र घूम थेके उठलाम एबार आजकेर एक्टिविटी शुरू होबे आजके अनेक किछु प्लान करा आछे भाबछी जे अनेक किछु करब देखा जाक की की करा जाय आपातत एखन सबार फार्स्ट दाँत माजबो तारपर चा खाबो तारपर जेटा सबाई करे सकाले सेटा करब तारपर नेक्स्ट एक्टिविटी होबे এই একটিমাত্র জায়গা আছে যেখানে কিন্তু আপনি অলরেডি নিজের সাথে খ্যাপামো করতে পারেন সরি দুটো জায়গা একটা হচ্ছে আয়না সেটা হচ্ছে বাথরুমে গিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইলের ক্যামেরা সেটা হচ্ছে ব্লক করার সময় কেননা এই দুটো জায়গায় কিন্তু আপনি পুরো স্বাধীন কেউ আপনাকে দেখছে না ওই জন্য আপনি যা খুশি করুন যা খুশি বলুন একদম নিশ্চিন্তে কুল বেরিয়ে বলুন ঠিক না চিয়ার্স চা পার্টি হচ্ছে এখন একা একা কারণ একাকিত্ব জীবন ব্যাচেলার ছেলে বিয়ে শাদী হয়নি তো ওই জন্য একা একাই মজা করতে হবে যা আছে জীবনে একাই কোনো দুঃখ করে লাভ নেই কেননা দুঃখ বোঝারও কেউ নেই যা হবে নিজেকেই সহ্য করো যা মনে দুঃখ কষ্ট সব নিজেকেই সামলাও তো ওই জন্য নো দুঃখ চা খাও বিন্দাস থাকো বহুত জোর খিদে পেয়েছে কিন্তু দুঃখের বিষয়ে খাবার জন্য এখন কিচ্ছু নেই কেন অনেক কিছু বুঝে চলতে হয় তো ওই জন্য চা অ্যান্ড চিয়ার্স এক কাপ চায় খাস্তারে রই কথাটা জড়িয়ে গেল না এক কাপ চা খাস্তালে রই বুঝতে পারলেন তো গুড মর্নিং হবে সাথে চা দিয়ে सिगरेट की धुए को छल्ला बना के सोचना है क्या जो होगा वो क्या चल पड़े या फिक्र यार धुए में उड़ा के जाने क्या होगा रामा रे जाने क्या होगा मौला रे ए जे आमार घरेर फेवरेट जानला एखाने बेशिरभाग समय बसे बसे केटे जाए अनेक किछु चिंता भावना करी ए जायगाटा बसे ओ तो ओइजन्य आमार एटा खुबी फेवरेट एकटा प्लेस তো এখানে বসে বসে বিশেষ করে যখন আমি গান বাজনা করতাম মানে ব্যান্ডের সাথে যুক্ত ছিলাম তখন এখানে বসেই গান মনে করতাম গান গাইতাম গান প্র্যাকটিসও করতাম ইভেন কি অনেক সময় এরকম অতিবাহিত করেছি এখানে বসে বসে ভেবে প্রচুর গানও লিখেছি যাই হোক তো এবার একটা কথাই আছে না পিছু স্মৃতি কখনো পিছু টান ছাড়ে না পুরনো স্মৃতি কিন্তু আমাদের কখনো পিছু টান কিন্তু ছাড়ে না তো ওই জন্য যতদিন বেঁচে থাকবো হয়তো থাকবে সাথে তো আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম এই জায়গাটা আমার ফেভারিট প্লেস এই যে নারকেল গাছ সামনে ফ্ল্যাট হয়েছে সামনে একটা বাচ্চাদের স্কুল কসমোস এলিমেন্টারি আর এখানে আশেপাশে প্রতিবেশী তো এইটুকুই আমার সাধারণ জীবনের ডেইলি লাইফের কর্ম ন্যাচারালি এই জানলার সামনে বসেই আমার দিন কেটে যায় তো কিছু কথা আজ আপনাদের এই ব্লগে আমি আজ শেয়ার করব আজ অনেক কিছু করার অ্যাক্টিভিটি আছে প্রথমেই বললাম যে আজ অনেক কিছু করার ইচ্ছা আছে মনে কিন্তু কি বলুন তো কোথাও কোথাও মানে কোথাও মনটা আজকে একটু খারাপ আছে কেননা কালকে একটু ঘরে আমার দাদা বড় ভাইয়া ওর সাথে একটু ঝগড়া হয়ে গেছে কেননা এই ভিডিও ক্লিপ তোলা নিয়ে যেহেতু আমি ব্লগ করতে এখন ভালোবাসছি এখন লকডাউনের সময় কোনো কাজ নেই কোথাও বাইরেও কোনো কাজ নেই কোনো অপরচুনিটি নেই কিছু নেই তো ওই জন্য এখন ঘরেই সারাদিন কেটে যাচ্ছে তার মধ্যে বাইরে বেরোবো যে সেটা নিয়েও চিন্তা বেরোচ্ছি ঠিকই বেরিয়ে যাচ্ছি কিন্তু চিন্তা হচ্ছে ওই যদি করোনা কিছু হয় যদি আমার শরীরে যদি কোনোভাবে ঢোকে এই ভাইরাসটা তাহলে তো আমিও শেষ আর সাথে আমার পুরো ফ্যামিলিটাও শেষ তো ঘরে দুটো বাচ্চা আছে সেটা নিয়েও একটু মন চিন্তা হয় সবসময়তে তো ওই জন্য বাইরে বেরোই উইথ প্রোটেকশান আপনারাও যখনই বাইরে বেরোবেন মাস্ক পরেই কিন্তু বেরোবেন মাস্ক ছাড়া কিন্তু কোনোভাবেই বেরোবেন না তারপরে স্যানিটাইজার বারবার স্যানিটাইজ করবেন হাতটাতে এগুলো তো জরুরি তো যাই হোক
তো মনটা ওই জন্য একটু উদাস আছে, খারাপ আছে, ভালো লাগছে না মনটা। তো আজকের ব্লগটাতে আমি আপনাদের সাথেই কিছু কথা বলছি, কেননা আমার এই কথাগুলো শোনবার মতো আমার কাছে আজকেও নেই। আমি ভিডিও বানাচ্ছি আজ এটা নিয়ে, আমি আপনাদের মধ্যে নেগেটিভিটি ছড়াচ্ছি না, কোনোভাবেই না, কেননা আমি নিজে খুব পজিটিভ, আমার না ওয়ার্ডটা খুব অপছন্দ, মানে আমার ভালো লাগে না ওয়ার্ডটা। তো ওই জন্য চেষ্টা করবো আপনাদের পজিটিভ রাখার, শুধু আজকে আমি আমার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করছি। কেননা একটা সময় আসে মানুষের জীবনে যে সব বন্ধুরাও তার সাথ ছেড়ে দেয়, তার অনেক মানে তার নানান কারণ হতে পারে, একটা কারণ শুধু বলবো না, নানান কারণে হয়। তো এবার কিছু মানে কি বলবো আর, ভাষা হারিয়ে ফেলি মাঝে মাঝে, খুব একলা কাটে সারাটা দিন। চেষ্টা করি নিজেকে ভালো রাখার, খুশি রাখার, কিন্তু হয়ে উঠছে না, কেননা একেতে এই চারিপাশের পরিস্থিতি, তার মধ্যে নানান কারণে মন মেজাজ ভালো থাকে না। তো যাই হোক, তো এই ছোট্ট ওই ক্লিপটার থেকে আপনারা একটা জিনিস বুঝবেন যে জীবনে বন্ধু কতটা দরকার। এবার বন্ধু নানান রকম হতে পারে, সেটা আপনার ভালোবাসার বন্ধু হতে পারে, মানে সোজা ভাষায় বলতে যদি ছেলেরা শুনছো তাহলে গার্লফ্রেন্ড, যদি মেয়েরা শুনছো তাহলে বয়ফ্রেন্ড। আবার বন্ধু মানে শুধু এটুকুও নয়, ভালো বন্ধু ছেলে মেয়ে এমনিও হতে পারে, মাও বাবাও ভালো বন্ধু হতে পারে, ঘরের যে কেউ, দিদি দাদা ভাই বোন এ টু জেড সবাই ভালো বন্ধু হতে পারে। তো বন্ধু কিন্তু জীবনে মাঝ দরকার, কেননা একাকিত্ব জীবন কিন্তু খুব কষ্টকর কাটানো, তাই না? তো ওই জন্য সবাই হাত ছড়িয়ে দিন আর বন্ধুত্ব করুন, কেননা বন্ধু ছাড়া কিন্তু জীবন চলা যায় না। হ্যাঁ, এবার আপনাকে বিচার করতে হবে নিজের জীবনের জন্য ভালো বন্ধুকে খারাপ বন্ধুকে, খারাপ সঙ্গ থেকে অলওয়েজ দূরে থাকুন, কেননা খারাপ মানুষ আপনাকে খারাপ করবে। ভালো সঙ্গ পেলে, যদি ভালো সঙ্গ পেয়ে যান তাহলে আপনার লাইফ বদলে যাবে, ওই জন্য ভালো সঙ্গ অবশ্যই থাকুন। তো আর কি বলবো, কথা বলার তো অনেক থাকে, কিন্তু ওই যে একটা কথা আছে না, নিজের মনে মনে নিজের কত কথা বলবো, তাই না? তো ওই জন্য আজকের জন্য এতটুকুই। এই ব্লগটা খুবই শর্ট হলো আজকের ব্লগটা, আমি জানি একটু বক বক বেশি করলাম, কিন্তু চেষ্টা করলাম কিছু মনের ফিলিংস আপনাদের সাথে শেয়ার করার, কেননা এই ফিলিংসটুকু কিন্তু আমি যে আজ শেয়ার করব সেটাও কিন্তু কেউ নেই আজ আমার কাছে। তো ওই জন্য আপনাদের সাথে আজ শেয়ার করলাম এই ব্লগে, আজকে এটুকুই দেখাচ্ছি, কেননা আর দেখাবার মতো মন নেই আমার। তো যাই হোক, তো আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আমার, আর আপনারা তো আমার বন্ধু হতে পারেন, তাই না? তো ওই জন্য আমার সাথে কমেন্টে আপনারা কথা বলতে পারেন, আমার ন্যাচারাল লাইফ আপনাদের মতো আর পাঁচটা জনের মতো। তো আপনারা আমার সাথে কমেন্ট করে আপনাদের কী মতামত সেটা জানাবেন, আর আপনাদেরই আমি বন্ধু হিসাবে ধরে চললাম, কেননা আমি জানি কিছু সংখ্যক মানুষ হলেও আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে। তো আজ এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা পরিস্থিতি বি সেফ, সেফ থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। তো আজকের জন্য টাটা, বাই।